بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان وعليكم السلام ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الله ما بعد আমার এক দিনী ভাই আপনি জানতে চাইছেন যে সকল ইমাম রসুল্লাহ সাল্লা সাল্লামকে হাজির নাজির জানেন এরকম মনে করে ক্যাম করে আল্লাহ রসুল গায়ব জানে এদের পিছনে নামাজ হবে কিনা না জি ভাই নামাজ হবে যারা এরকম বিশ্বাস কেউ কেউ রাখে এরকম বিশ্বাস রাখা অবস্থায় এদের পিছনে নামাজ হলে নামাজ হবে চেষ্টা করেন এদেরকে দাওয়াত দেওয়ার জন্য বোঝানোর জন্য আশা করি ওনাদেরকে যে আমরা দাওয়াতের নিয়তে সঠিক কথাটা বুঝাই ওনারা ইশাল্লাহ সঠিক বুঝ নিয়ে এই সমস্ত আমলকে ওনারা ছেড়ে দিবে আমরা বুঝাইতে হইলে যে যেরকম যোগ্য তাসি আর যোগ্য ওজনী লোক দিয়া ওই ব্যক্তিকে বুঝাইতে হবে যে মসজিদে ইমাম অনেকে সাধারণজন লোক বলে যে উযুন না এটা ঠিক না তাইলে উনি মানবে না এইজন্য ওনার উপরস্থ একজন আলেম দিয়ে উনাকে কোরআন হাদিসের মাধ্যমে যদি উনাকে বুঝাইতে পারেন দাওয়াত দেন তাইলে ইনশাআল্লাহ আশা করি উনি কাছ থেকে ফিরে আসবে কেননা প্রত্যেক মুসলমানের সঠিকটা চাই বড়টা চাই আজ আমরা ওনাদেরকে সঠিক দাওয়াতের পদ্ধতিতে না বোঝানোর কারণে আমাদের যোগ্যতার অভাবে ওনারা অসঠিকের উপরে চলতেছে বিধায় আমরাই এর মধ্যে আমাদের মধ্যে দুর্বলতা এই আমরা যাকে যেইভাবে দাওয়াত দিলে যার দ্বারা দাওয়াত দিলে সেই দাওয়াত গ্রহণ করবে সঠিকটা বোঝার চেষ্টা করবে ওই সমস্ত লোক দিয়ে দাওয়াত দেওয়া এটি নিয়ম আল্লাহকে আমাদের সবাইকে সঠিক বুঝার এবং আমল করার তফিক দান করুক সাল্লাহ আলাহ নবী আলাইকুম